আরে শাহাদাত ভাই না? আলহামদুলিল্লাহ ভাই, কি অবস্থা ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দোয়ায় মনে করেন যে আমি আমার খামার দিতে পারবো, ঠিক আছে ইনশাল্লাহ ভালো কিছু হবে। দেখেন ছাদের উপরে ভাইয়া তো ইট কে, এটাই তো বলতেছি, ডিটেলসে বলি আপনারে, আপনি এত আগে আগে মনে করেন যে চিল্লা ফাল্লা করতেছেন, তাহলে কেমনে হইব? ও আচ্ছা ভাই, তাহলে বলেন পাখির খামার খুব ভালো হইব ভাই। পাখির খামার দেবো, এটার জন্য আপনাদের মানে একটা ভিডিও দিলাম, ঠিক আছে দেখেন কিরকম সিস্টেম হবে আমি আপনাদের বুঝাই। আচ্ছা বলেন। তবে 4000 এর বেশি হবে লাগতেছে। না না না, আর কিছুদিনের ভিতরে মনে করেন যে এই দিক দিয়ে কাজ শুরু করে দিমু, ঠিক আছে? তো ঈদ ঈদ গেছে কয়েকদিন হয়েছে, মাত্র এক সপ্তাহ হয়েছে, তো এর লেগে মিস্ত্রি পাইতেছি না, মানে সবাই ছুটিতে আছে। হ্যাঁ, মিস্ত্রি পাইলে মনে করেন যে কাজ কাম শুরু করে দিমু ভাই, ঠিক আছে? দোয়া করবেন আমার লেগে। আচ্ছা ভাই সমস্যা নাই। খামারটা ভাই কি টাইপের হবে যদি বলতেন? খামারটা মনে করেন যে পাখি, তারপর হলো আপনার খরগোশ, এই সেই আরো মানে পশু পাখি আছে না, কবুতর, বিড়াল, কবুতর, এইসব মনে করেন যে পালন, বুঝছেন? আপনার উদ্যোগটা তাহলে ভাই খুবই ভালো হইব আমার কাছে মনে করতেছি। ভাই মেলাটাকে ইনভেস্ট করতে হবে, বুঝছেন? এটা আনছি মনে করেন না, এটার দাম, ও ভাই কয়লার দাম ভাই বাড়তি, কয়লা এটার সব দাম বাড়তি ভাই, লাভ নাই। ওই পাশে দি ভাই এটা দেখা যাচ্ছে, সিকো, সিকো ব্র্যান্ডটা তো খুব ভালোই। না না, এটা সিকো খোলা ভালো, ভালো আবার পরিচিত তো, এর লিগা মনে করেন যে ভালো হয়েছে। আমার মনে হয় 40-42 হাজার টাকা গাড়ি, বুঝছেন ভাই? 40-42 হাজার ভাই তো অনেক দাম ভাই, কি করব? একটা ইটা মনে করেন যে ভাই এখন পার পিস পরে 12-15 টাকা করে পয়লা টাকা ভাই, তো অনেক দাম ভাই। এই যে মনে করেন যে, তারপর ভাই এগুলো এক নাম্বার ইটা, বুঝলেন না? আমি মনে করেন যে এখন বর্তমানে ধরেন আমার প্ল্যানিংটা কিরকম, আমরা আপনার কই ধরেন এই যে এখন পাখি খামারটা আমার করবো, উপরে মনে করেন যে খালি ওয়াল উডায়া, পরে মনে করেন যে পরবর্তীতে একটু টাকা পয়সা হইলে আর কি পাখি খামারটা আবার উপরে দিমু, ছাদ দিবেন, ছাদ দিমু, তারপর মনে করেন যে এটা ফ্ল্যাট হিসেবে রেখে দিবেন, বুঝলেন? ও মানে বাড়ির সিস্টেম আর কি চারদিক দিয়ে বাউন্ডারি সিস্টেম করবেন, এটার মধ্যে আর কি পাখি চাষ করবেন বা তারপরে লাভ ভবিষ্যতে ঘর দিয়ে দিবেন। এরকম যাক উদ্যোগটা তাহলে ভালো, এই এরকমই আর কি করুন, বুঝছেন? আর ধরেন যে আমার খুব শখ আর কি পাখি, তারপরে এই সব খরগোশ টরগোশ কবুতর টবুতর এগুলো পালার খুব শখ, বুঝছেন? আর কি মনে করেন যে ইয়া করতেছি, তাহলে তো ভালো হইব ভাই। যাক ভাই, অনেকে ভাই এরকম ছাদের উপরে ভাই পাখি টাকি খরগোশ টরগোশ এইসবের খামার করে ভাই, আমি দেখছি ভাই, আগে পালছেন, আগে আমি পালছি মনে করেন, এখন ভাই কিছু পালেন না? খরগোশ পালছি, এখন আছে দুইটা পাখি আছে। কো দাঁড়ান আপনি, আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা ভাই, শাহাদাত ভাইয়ের উদ্যোগটা খুবই ভালো একটা উদ্যোগ হবো, সে এখানে পাখির খামার দেবে আর ভবিষ্যতে ঘরও দেব। যাক জিনিসটা খুব ভালো লাগলো ভাই। কো ভাই একটা কথা কি মনে করেন যে মানুষ ছোট থেকে বড় হয়, বুঝলেন ভাই? হ্যাঁ এটাই ভাই স্বাভাবিক। ও ভাই এই যে দুটো পাখি দেখা যায়, একটা ভাই আরেকটা, গো আরেকটা এই যে ভাই ভিতরে আছে, ও ডিম পারছে নিয়ে আবার দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ একটা ডিম পারছে ভাই, আর পারবো এগুলো 7-8টা করে ডিম পারে, 7-8টা করে, তাই না? এখান থেকে ভাই আপনার এইটা কি শুরু নাকি? এই জায়গা থেকে জার্নিটা এখান থেকে শুরু, এই জায়গা থেকে শুরু, দুটো পাখি না শুরু, মানে মনে করেন যে পুরোপুরি ঘর যদি দিই, ঠিক আছে? হ্যাঁ ওরকম করে খামার যদি দেওয়া কমপ্লিট হয়ে জায়গা, তখন হলো মনে করেন যে বেশি পাখিটাকে কিনুন, তারপরে মনে করেন যে এই করুন, ও ভালো করে আরো প্রশিক্ষণ নিয়ে দিয়া মনে করেন যে ভালো, যারা ভালো জানে আপনার খামারটা সুন্দর মতন হোক,
আপনি সঠিক মতন সঠিকভাবে পরিচালিত হন। চাক ভাই ভালো হইব, উদ্যোগটা ভালো হইব। আচ্ছা ভাই সমস্যা না, আমরা আসি পাশে, দোয়াটা তবে অবশ্যই করব, যাতে আপনার এই খামারটা একসময় অনেক বড় একটা আমাদের ইউটিউব চ্যানেলে দেখাতে পারি নিউজে। সমস্যা না ভাই, আপনার ভাই একটু পাশে থাকেন ভাই। আচ্ছা ভাই আপনি ভাই বড় করে একটা খামারটা দেন ভাই, আপনার খামারে ভাই অবশ্যই আসবো। আচ্ছা আপনি জানেন বা যে সুমকা দিবেন ভাই, অসুমকা বললেন অসুমকা আসমনি। আচ্ছা ভাই আচ্ছা ভাই আল্লাহ হাফেজ। সাদাত ভাই খামারটা আসলে অনেক খুব সুন্দর, ভিউটা খুব অস্থির একটা। ও ভাই কি সুন্দর মারাত্মক ভিউ।